بسم الله الرحمن الرحيم عن عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنية، وفي رواية إنما الأعمال بالنيات، وإنما لامريء ما نوى وفي رواية وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله رسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها في امرأة ينكحها وفي رواية يتزوجها فهجرته إلى ما هاجر إليه السلام عليكم ورحمة الله وبركاته দূরেরও কাছের সম্মানিত দর্শক শ্রোতা প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সমসাময়িক অনুষ্ঠান দর্শক এতক্ষণ যাবত আপনারা শুনছিলেন পবিত্র হাদিস থেকে পাঠ আপনারা আমরা সবাই সাধারণত জানি যে পৃথিবী ব্যাপী পৃথিবীময় লক্ষ এবং কোটি হাফেজে কোরআন রয়েছেন কিন্তু হাফেজে হাদিস বিশ্বময় রয়েছে মাত্র হাতে গোনা কয়েকজন এর মধ্যে একজন হচ্ছে জনাব হাবিবুল্লাহ সিরাজি যিনি আমাদের আজকের সমসাময়িকের মূল প্রতিপাদ্য জনাব হাবিবুল্লাহ সিরাজী আসসালাম আলাইকুম আসসালাম আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে আমরা ভালো আছি আহ আপনাকে পেয়ে আজকে সত্যি আমরা আনন্দিত যে স্টুডিওতে আপনি এসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেজন্য জন্য যে আপনাকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে আমরা আপনার কাছ থেকে আপনার ব্যক্তিগত জীবন কিভাবে এই হাদিস মুখস্থ শুরু করলেন ইত্যাদি বিষয় জানবো তো শুরুতেই আপনার লেখাপড়া সম্পর্কে যদি বলতেন কোথায় লেখাপড়া করেছেন কি করছেন এখন যে আমি লেখাপড়া শুরু করেছি আমি হেফজুল কোরআন যেটা শুরু করেছি আমাদের বাড়িতেই মাদ্রাসা আছে আমি সেখানে হিফজুল কোরআন শেষ করেছি দুই সালে এরপরে আমি তামির উল্লাদ কামিল মাদ্রাসাতে ভর্তি হই সেখান থেকে আমি দাখিল এরপর জামিয়া কাশিমা কামিল মাদ্রাসা থেকে আলিম এরপর কুষ্টিয়া ইসলাম ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স হাদিস হাদিসের উপর আর কি আপনি এই যে হেফজো করেছেন কোরআনের হাফেজ আপনি মার্শাল্লা একই সাথে এটা আরেকটি বিষয় যে সোনায় সোহাগা এবং গোল্ডেন ওয়েল ইংরেজিতে যাকে বলে আপনি আবার হাদিসের ও হাফেজ এবং এটা আপনি কি বোখারি এবং রিয়াদুস আলিহীন বুলগুল মারাম ইত্যাদি আর আরো কোনো গ্রন্থের হাফেজ হয়েছে জি আরও দুইটা গ্রন্থ আছে এই দুইটা একটু ছোট একটা হচ্ছে আর বাইন নাবাবি আর একটা হচ্ছে আল ইতিহাফাত সুনিয়া ফিল আহাদিস কুচ্ছিয়া এটা হচ্ছে হাদিসে কুৎসির গ্রন্থ আর কি তো বোখারির পুরাটাই আপনার মুখস্থ মাসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই যে মুখস্থ করলেন কার থেকে ওই উৎসাহটা বা কিভাবে এই প্ল্যানটা আপনার মাথায় আসলো যে আমি এটা হাফেজে কোরআন তো হয়েছি মার্শাল্লাহ এখন হাফেজে হাদিস হতে চাই এবং সেটা বুখারি শরীফের হাফেজ হতে চাই এটা এই চিন্তাটা কীভাবে আসলো জি ধন্যবাদ আপনাকে এর প্রেক্ষাপট যদি বলতে হয় আমাকে তাহলে আমরা ফিরে যেতে হবে জামিয়া কাশিমিয়াতে তো জামিয়া কাশিমিয়াতে আমি ভর্তি হওয়ার পর আমি দেখলাম যে সেখানে মোটামুটি হাদিসের চর্চা হয় বিশেষ করে হাদিস মুখস্থকরণের ব্যাপারে শিখ সম্মানিত শিক্ষকদের প্রতি শিক্ষকদের নিকট থেকে অনেক উৎসাহ উদ্দীপনা পাওয়া যায় তো তারই পরিপ্রেক্ষিতে দুইজন ব্যক্তিত্বের কথা আমি উল্লেখ না করে পাচ্ছি না যারা আমার এই হাদিস মুখস্থকরণের যে উৎসাহ দিয়েছেন উৎসাহের ভিত্তি হিসাবে আমি তাদের তাদেরকে মনে করি একজন হচ্ছে মালানা রফি উদ্দিন আর একজন হচ্ছে মালানা খুরশেদ আলম মূলত হাদিস মুখস্থ শিক্ষক যে ওনারা ওখানে শিক্ষক মূলত ওনারা দুইজনই আমাকে দাতার ভিত্তি হিসাবে আমি উল্লেখ করতে চাই ওখানে থাকা অবস্থা আমি রিয়াদ উসাহ মুখস্থ করি এরপরে কুস্টে ইসলামিক ইউনিভার্সিটি আসার পর আমি বুলুহুল মারম মিন আদিল্লা তিল আহকাম এরপর আলী তেহাফাদ সুন্নিয়া এরপর আরবা আইন আলী নবী মুখস্থ করি তো বোখারি যেটা আপনি বলেছেন মূলত হাদিস মুখস্থকরণের ভিত্তি তৈরি হয়েছে জামিয়া কাশিমা থেকে কিন্তু মূল এরপরে যে 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 চূড়ান্ত চূড়ান্ত উৎসাহদাতা এটা করেছেন আমার সম্মানিত শিক্ষক মরহম প্রফেসর ডক্টর আনো আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার উনি আমাকে মূলত বোখারি মুখস্থকরণের প্রতি সর্বশেষ এবং চূড়ান্ত উৎসাহ দিয়েছেন আচ্ছা জি কতদিন লেগেছে আপনার এটা মুখস্থ করতে বোখারি বখারি মুখস্থকরণ আমি শুরু করেছি আমার যখন থার্ড ইয়ার পরীক্ষা শেষ হয় তারপর দিন থেকে মুখস্থ শুরু করেছি মোটামুটি খুব অল্প কয়েকদিনের কিছুদিনের ভিতরেই মুখস্থ সম্পন্ন হয়ে যায় তো আমরা জানি যে যারা কোরআনের হাফেজ ওনারা একটা পড়াশোনার জন্য নির্ধারিত সময় বিশ করে ভোররাতে উঠে জিরা উঠে তারপরে পড়ান তা আপনি কি এরকম কোনো রুটিন মাফিক পড়াশোনা করেছেন নাকি এমনিতেই যখন সময় পেতেন তখনই মুখস্থ করতেন হ্যাঁ না অবশ্যই একটা বৃহৎ একটা কাজ করতে হলে অবশ্যই রুটিন অনুযায়ী চলতে হয় তো আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি অব আমার রুটিন অনুযায়ী চলতে হয়েছে আপনি যেটা বলেছেন ফজরের আগে হ্যাঁ ফজর আগে উঠতে হয়েছে আমাকে মোটামুটি আমি যতদিন মুখস্থ করেছি একটা রুটিন কন্টিনিউ করেছি এবং সেই রুটিন মেনটেন করেই এটা মুখস্থ করা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বড় কাজ আল্লাহ রব আলামিন আপনাকে দিয়ে আঞ্জাম দিয়েছেন এবারে আপনার কাছ থেকে আমরা দর্শকদের জন্য যদি কয়েকটি হাদিস দর্শকদেরকে বোখারি থেকে বা রিয়াদুস আলহিন যেখান থেকে হোক আপনি যদি শোনান বোখারিতে আপনার আমার সকলের জানা রয়েছে যে দুইটা খন্ড আমি প্রথম খন্ড থেকে কয়েকটি দ্বিতীয় খন্ড থেকে কয়েকটি হাদিস শোনাচ্ছি

ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف فما فمن وفى منكم فأجره على الله ومن أصاب من ذلك شيئا فأعوقب به في الدنيا فهو كفارة الله ومن أصاب من ذلك شيئا ثم ستره الله فهو إلى الله إن شاء عفا عنه وإن شاء عاقبه. كتاب <applause> العلم عن معاوية رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما يرد الله به خير يفقه في الدين وإنما أنا قاسم الله عز وجل يعطي ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خالفهم وفي رواية من خذلهم حتى يأتي أمر الله شكرا من أمر أبنته হাফেজ এটা অনেকেই শোনাতে পারবেন পুরোটাই শোনাতে পারবেন আমাদের তো সময় আবার কম এজন্য সামনের দিকে যাবো আপনার কাছে যে আমরা জেনেছি যে পৃথিবীতে হাফেজে কোরআন যেটা আমরা ভূমিকায় আলোচনা করেছি লক্ষ কোটি হাফেজে কোরআন রয়েছে পৃথিবীতে আলহামদুলিল্লাহ এটা মিরাকেল অন্য কোন ধর্মীয় গ্রন্থ অন্য এত সংখ্যক মানে আমার মনে হয় অন্য কোনো ধর্মীয় গ্রন্থ এরকম একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ রয়েছে তো পৃথিবীতে সহি বুখারি বা এই যে হাদিস গ্রন্থের হাফেজ এরকম আর কজন আছে এরকম আপনি সঠিকই বলেছেন আসলে পৃথিবীতে অসংখ্য অগণিত হাফিজ কোরআন থাকলেও হাফিজ হাদিস এটা খুব কমই রয়েছে আমার জানা মতে সৌদি আরবে চারজনের নাম আমি এখন পর্যন্ত জানি ওনারা হচ্ছেন আব্দুল মহসিন আল আব্বাদ তারপরে ইয়াহিয়া ইবনে আবদুল আজিজ আল ইয়াহিয়া তারপরে রয়েছেন আহমদ মোহাম্মদ সুবাইর আর একজন রয়েছে জিহাদ আল মালিকি চারজনই সৌদি আরব জি চারজন সৌদি আরব আর পৃথিবী অন্য কোন দেশে আছে এটা আমি এখনো জানি না আচ্ছা তার পঞ্চম জন হচ্ছেন আপনি হতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জনাব হাবিবুল্লাহ সিরাজি আপনার সাথে আমরা আরো কথা বলবো এ পর্যায়ে যেতে হচ্ছে আমাদের একটা বিজ্ঞাপন বিরতিতে দর্শক শ্রোতা আমরা এতক্ষণ যাবৎ জনাব হাবিবুল্লাহ সিরাজির সাথে কথা বলছিলাম এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি ফিরে এসে আমরা তার সাথে আরো কথা বলবো দর্শক শ্রোতা বিরতির পর আবার ফিরে এলাম সমসাময়িক অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি বাংলাদেশের গৌরব জনাব হাবিবুল্লাহ সিরাজীর সাথে হাবিবুল্লাহ সিরাজী আপনি একটি অনন্য কাজ করেছেন বুখারী শরীফ এবং বিখ্যাত সব হাদিস গ্রন্থ মুখস্থ করেছেন আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহেরবানি আপনার প্রতি যিনি একই সাথে আপনি হাফেজে কোরআন এবং হাফেজে হাদিস তো এই বিষয়ে যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এর আগে আমরা বলেছিলাম যে আসলে পৃথিবীব্যাপী অসংখ্য অগণিত হাফিজ কোরআন থাকলেও হাদিস মুখস্থকরণের আসলে তেমন উদ্যোগটা নেই একটু আছে যেটা সৌদি আরবে আমরা দেখতে পাই সেখানে ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে সবাই হাদিস মুখস্থ করেন কিন্তু আসলে প্রাতিষ্ঠানিকভাবে হাদিস মুখস্থকরণের প্রতিষ্ঠান সারা পৃথিবীতে আছে এটা আমাদের জানা নেই প্রাতিষ্ঠানিকভাবে তো আমরা চেষ্টা করছি যে বাংলাদেশ থেকে এটা শুরু হোক তো সেই ধারাবাহিকতার অংশ হিসাবে আমরা চিন্তা করেছি এবং মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে হাদিস মুখস্থকরণের কোনো প্রতিষ্ঠান করা যায় কি না সেই লক্ষ্যেই আমরা আগাচ্ছি এবং সেই লক্ষ্যে আমি কাজ করছি এই আর কি তো আপনারা যারা ইসলামের বিভিন্ন বিষয় পৃষ্ঠপোষকতা করতে চান যারা করেন ইসলামের সাথে আসেন তারা আশা করি এই মহৎ এবং বৃহৎ কাজের সাথে থাকবেন যে কাজটি আপনার জন্য আমাদের জন্য

তো আমাকে বিভিন্ন জায়গা থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে প্রথমে জামিয়া কাশিমিয়া তারপরে হাটহাজারি মাদ্রাসা এরপর আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিলেট তারপরে নারায়ণগঞ্জ সোনারগাঁও ঢাকা আরও বিভিন্ন জায়গা থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে কিন্তু মূলত যে পাগরি সিস্টেম এটা এখনো দেওয়া হয়নি যেহেতু এটা আসলে এটা আসলে নতুন একটা বিষয় জি না নতুন একটা বিষয় অনেকে এটা জানে নি না হয়তো জি জি তো আমরা আশা করছি দর্শক প্যানভিশনের দর্শক শ্রোতারা আজকে জেনে গেলেন আপনার সম্পর্কে এরকম যে বোখারির হাফিজ বাংলাদেশে আছেন এটা অনেক একটা বড় ব্যাপার প্যানভিশনের জন্য এটা একটা বড় ব্যাপার যে আপনাকে আমরা আজকে দর্শকদের সামনে উপস্থাপন করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো জনাব সিরাজি আপনার কাছে এবারে আমার জানার বিষয়ে যে সেটা হচ্ছে যে বোখারির একটি দীর্ঘ জটিল হাদিস হচ্ছে জারার হাদিস এটা বিখ্যাত একটা হাদিস যেখানে কয়েকজন মহিলার সম্পর্কে আলোচিত হয়েছে তো এই হাদিস সম্পর্কে যদি কিছু বলতেন এবং হাদিসের অংশ বিশেষ যদি আমাদের দর্শকদের শুনে জি জি আপনি ঠিকই বলেছেন আসলে এটা শুধু বোখারিন না আমার যতটুক মনে হয় এটা হাদিস জগতে সবচেয়ে কঠিন হাদিস এটা يحش. تو هذه ستامي شونات شيء. بس هو أنشطة شئني. إن شاء الله بقول بسم الله الرحمن الرحيم عن عائشة رضي الله عنها قالت جلس إحدى عشرة إمرأة إمرأة فتعاهدنا وتعاقدنا أن لا من أخبار أزواجهن شيئا فقالت الأولى زوجي لحم جمل غص على رأسي جبال سهل فيرتقوا ولا سمين فينتقل قالت الثانية زوجي لا أبث خبره إني أخاف ألا أذره إن أذكره أذكر عجره وبجره فقالت الثالثة زوجي العشنق إن أنطق أطلق وإن أسكت وعلى قالت الرابعة زوجك لا تهم لا حر ولا قر ولا مخافة ولا سامة قالت الثامنة زوجي إن دخل فهد وإن خرج وإن خرج أسدا ولا يسأل عما عهد. قالت السادسة زوجي إن أكل لفا وإن شرب اشتفى وإن اضطجع التفا ولا يلج الكف ليعلم البسا قالت السابع زوجي غياياه أو عياياه طبقا كل دائن له دائن شجك أو فلك وجمع كل لك قالت السامنة زوجي, زوجي المس مس أرنب والريح ريح زرنب قالت التاسعة زوجي رفيع العماد طويل النجاد عزيم الرماد قريب البيت من النات قالت العاشرة زوجي مالكم أو مالكم مالكم من خير من ذلك له إبل كثيرات المبارك قليلات المساريح إذا سمعنا صوت المزهر أيقن أن أيقن أنهن هوالك قالت الحادية عشرة زوجي أم زرع فما أم زرع أناس من أحلى قالت الحادية عشرة زوجي أبو زرع فما أبو زرع أناس من أحلى أزنية وملؤ من شحم عضدية إلى آخر الحديث. جي এই বিশাল হাদিস আমরা এটা দর্শকদের পুরো শোনাতে গেলে তো দর্শক হয়তো বোরিং ফিল করতে পারেন তো আপনি যদি এর সংক্ষেপে যদি মূল বক্তব্যটাই হাদিসের জি এখানে মূলত হাদিস আয়সা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এখানে হাদিস আর মূল যে বিষয় সেটি হচ্ছে যে একদা এগারো জন সাহাবা সাহাবা কেরামদের স্ত্রী একত্রিত হলো একত্রিত হয়ে তারা তাদের যে স্বামীদের ব্যাপারে যে সমালোচনা সে সমালোচনাগুলো শুরু করতেছিলেন আচ্ছা তো যাই হোক এই সমালোচনার এক পর্যায়ে সর্বশেষ এগারোতম যে যিনি মহিলা সাহাবি তিনি তার তার নাম ছিল উম্মুজর তিনি তার স্বামী আবু জ্বরের ব্যাপারে যে সমালোচনা করেছিলেন সে সমালোচনা ছিল পজিটিভ সমালোচনা তো এটা আবার আয়সা আদুল্লাহ তাল আনহা রসুল আহমদসল্লা আলিহি আসাল্লামকে জানালেন জানালে রসুল আহমদসাল আলিবাসাল্লাম বললেন যে কাবি কাবিজর আলী উম্মুজর যে হে আয়সা আমি হচ্ছে তোমার জন্য উম্মুজর আবু জ্বরের জন্য যেমন ছিল আমি মূলত তোমার তোমার জন্য এরকমই

ধন্যবাদ আমিন ধন্যবাদি আপনি ব্যস্ত সময় কাটান তার মধ্যে এসে আমাদের স্টুডিওতে এসে আপনি আমাদের সময় দিয়েছেন আশা করছি আমাদের দর্শকরা আপনার সম্পর্কে জেনে হাদিস চর্চার ব্যাপারে আরো উদ্বুদ্ধ হবেন এবং আপনি যে পরিকল্পনা নিয়েছেন নিঃসন্দেহে আপনার সাথে আরও অসংখ্য লোক রয়েছেন আমরাও আপনাদের সাথে আছি ইনশাল্লাহ মানসিকভাবে আপনার সাথে আমরা আজ থেকে যুক্ত হলাম আল্লাহ রব্বুল আলমিন আপনাদের যাবতীয় সুন্দর পরিকল্পনাগুলোকে কবুল করেন আমরা অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা এতক্ষণ যাবত আমরা কথা বলছিলাম বাংলাদেশের হাফেজে হাদিস যাকে বলা হয় হাবিবুল্লাহ সিরাজির সাথে যার ভবিষ্যৎ পরিকল্পনা জানলাম জানলাম পৃথিবীতে মাত্র চারজন হাফেজে হাদিস রয়েছেন এবং তারা সবাই সৌদি আরবের পঞ্চম হচ্ছেন পৃথিবীর মধ্যে আমাদের হাবিবুল্লাহ সিরাজী তার ভবিষ্যৎ পরিকল্পনা তিনি বাংলাদেশে হাফেজ হাদিসে হাফেজ করার জন্য একটি প্রতিষ্ঠান করতে যাচ্ছেন তারা কয়েকজন মিলে আসুন আমরা সবাই তাদের সেই উদ্যোগে সহযোগিতা করি আল্লাহ আলামিন সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান দেখার জন্য আবারও সুক্রিয়া জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি